প্রতিটা কোর্সের একটা উদ্দেশ্য থাকে যে আমরা কি পড়লাম, নিয়ে কি শিখলাম এবং এটা দিয়ে কি ভবিষ্যতে করতে পারবো। তো আমি মনে করি এই কোর্সের ইনপুট ছিল আমাদের আমরা কিভাবে প্রেজেন্টেশন শিখতেছি এবং ফিউচার লাইফে এটা দিয়ে কি করবো। তো আমি যখন প্রথমে এসেছিলাম এই প্রেজেন্টেশন স্কিলটাতে এবং পাবলিক স্পিকিংটাতে, আমার মেবি আমার এফোর্ট ছিল বাট আমার স্কিলগুলো ডেভেলপ করার জন্য স্ট্র্যাটেজিক্স অ্যান্ড কিছু ট্যাকটিক বিষয়গুলো আসলে আসা উচিত ছিল, যেগুলো আমি নিজে নিজে করা আমার সম্ভব ছিল না। তো আমি এই জিনিসগুলো যখন অ্যাড করছি তখন আমার প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিংটা আপ টু দা মার্ক মনে করি আপ টু দা মার্ক যেতে পারে। এই ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের দিকে বিবেচনা করলে প্রেজেন্টেশন স্কিলটা অনেক ইফেক্টিভ ছিল আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য এবং এটা আমি মনে করি সবাই যারা ভালো প্রেজেন্টেশন